হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জুলিস কিচেন। জুলিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। এই চ্যানেলে আমি জুলি আপনাদের জন্য নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হই। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, আপনাদের ফেসবুক টুইটারে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, রেসিপিগুলো কেমন লাগলো তা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন, যা আমাদের আগামী দিনে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের রেসিপি নিরামিষ এঁচোড়ের ডালনা বা এঁচোড় কারি, কিভাবে বানাচ্ছি আসুন দেখে নেওয়া যাক। দিয়ে দিচ্ছি গোটা জিরে, রান্নাটা আমি সর্ষের তেলেই করছি, শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ভাজার জন্য একটু হলুদ দিচ্ছি, একটু আলুগুলো ভাজা হোক। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি দেব আদা বাটাটা। আর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা এই চোরটা। একদম এর সঙ্গে ভেজে নেবো, সামান্য আমি নুন দেব, এক চামচ মতো নুন দিচ্ছি, যাতে এই সপ্তাহে নুনটা ঢুকে যায়, খেতেও টেস্টি লাগবে। ভালো করে একটু মিশিয়ে নেবো আমি। আমি এখানে বড় এঁচোড় করে নিয়েছি, আপনারা চাইলে কচি এঁচোড়ও করতে পারেন, যে কোনো উপসারিতে এঁচোড়ের তরকারি নিরামিষ খুব ভালো লাগে কচি পরোটার সঙ্গে। দেখুন আমি সমানে নাড়িয়ে যাচ্ছি এটাকে, যাতে ভালো করে মিশে যায়, একটু এটা ভাজা ভাজা হবে। এই যে এঁচোড়কে ছোট করে কেটে সেদ্ধ করে রেখেছি, নিয়েছি আলু, আলুগুলো একটু বড় বড় সাইজে রেখেছি। মশলায় নিয়েছি হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, ফোড়নের জন্য 1টা শুকনো লঙ্কা, আর গোটা জিরে, আর নিয়েছি জিরে ধনে এখানে মেশানো আছে 1 চামচ। এখানে নিয়েছি আদা বাটা, আর 1টা বড় সাইজের টমেটোকে কেটে রেখেছি। স্বাদ অনুসারে নুন আর চিনি দেব, আর রাখছি সানরাইজের গরম মশলা, লাস্টে দেব ঘি। আসুন দেখে নিই কিভাবে করছি এই নিরামিষ এঁচোড়ের ডালনা। আদা বাটা দিয়ে খানিকক্ষণ আমি এটা নাড়াচাড়া করে নিয়েছি, এঁচোড়গুলো একটু ভাজা মতো হয়ে গেছে। এবার আমি বাকি সমস্ত মশলাগুলো দিয়ে দেব, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। নুন আমি প্রথমে 1 চামচে দিয়েছি, আর দেবো আর একটু ধনে, আরও 1 চামচ দেবো একটু চিনি, চিনিটা খুবই নিজে ইচ্ছা মতো দেবেন। টমেটোটাও দিয়ে দিচ্ছি,
আমি এখানে কোনোরকম এখনো লঙ্কা দিইনি, দেবো গোটা লঙ্কা দেবো। আপনারা চাইলে একটু লঙ্কাটা চিরেও দিতে পারেন, মানে যেরকম ঝাল পছন্দ করবে ঠিক সেরকম অনুযায়ী ঝালটা দেবেন। গ্যাসটা আমি মিডিয়াম আঁচে রেখেছি। আর একটু হলুদ দেবো, হলুদটা একটু কম লাগছে। হাফ চামচ মতো দিয়ে দিলাম হলুদ। ভালো করে এটাকে মেশাবো। টমেটোগুলো গলে আসছে আস্তে আস্তে। খুব ভালো করে আমি মশলার সঙ্গে এটা মিশিয়ে কষাবো একটু। রান্না না কষালে ভালো লাগে না। মশলাগুলো ভালো করে মেশানো হয়ে গেছে, এটা আবার একটুখানিক্ষণ কষু, তারপরে আবার আমি নাড়াচাড়া করবো। কষানো হয়ে গেছে, আমি প্রায় 3 মিনিট ধরে কষালাম। দেখুন এবার আমি একটু জল দেব। আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, তবু অল্প একটু জল দেব। দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে, ভেঙে যাচ্ছে আলুটা, একটু জল দিয়ে দেবো। আপনারা যদি ঝোল পছন্দ করেন তাহলে সেরকম অনুযায়ী জল দেবেন। জলটা দেওয়া হয়ে গেছে, এটা খানিকক্ষণ ফুটবে। আপনারা যদি মনে করেন আরেকটু ঝোল রাখবেন তাহলে জলটা সেরকম অনুযায়ী দেবেন। গ্যাসটা আমি মিডিয়াম আঁচে রেখে দিয়েছি, এটা আবার খানিকক্ষণ হবে, আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত এটা হবে। আলুগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে, একদম ড্রাই করবো না, একটু গ্রেভি রাখবো। তরকারিটা প্রায় হয়ে এসেছে, আমি এবার গরম মশলা আর ঘিটা দিয়ে দেবো। দেখুন গরম মশলাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ঘিটা। হালকা হাতে নেড়ে দেবো, লঙ্কাগুলোও দিয়ে দেবো। আমি এখানে লঙ্কাগুলো গোটাই দিয়েছি, আমি কিন্তু চিড়ে দিইনি। যদি আপনারা বেশি ঝোল পছন্দ করেন তাহলে সেরকম অনুযায়ী গ্রেভিটা রাখবেন। দেখুন এটা বেশ ঘন হয়ে গেছে, রেডি হয়ে গেছে আজকের রেসিপি, নিরামিষ এঁচোড়ের কারি বা এঁচোড় ডান্ডা এটাই বলবেন। আপনার রুটি পরোটা লুচি এটার সঙ্গে খেতে খুবই ভালো লাগে, বা ভাতের সঙ্গেও এটা খুব ভালো লাগে খেতে। রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কেমন লেগেছে আমার কমেন্ট বক্সে জানাবেন। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের ফেসবুক টুইটারে শেয়ার করবেন। রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আপনাদের মতামত জানাবেন। আর প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাহলে আমার নিত্য নতুন রান্নার আপডেটগুলো আপনারা জানতে পারবেন। সো
সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। নমস্কার।